আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়ায়, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক বেশি ভালো আছি। তো ভিডিওর প্রথমে দেখিয়ে দিলাম আম, আসলে আমগুলি কেনা হয়েছে আমার শ্বশুরবাড়ি পাঠানোর জন্য, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার কাছে যেমন ভালো লাগতেছে আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমগুলি কিন্তু বেছে বেছেই দেওয়া হচ্ছে, বেশি পাকাগুলি আর কি দিব না, কাঁচাগুলিই দিব। মানে আমরা যেভাবে মানে আমার হাজবেন্ড কিনে এনেছে যাতে করে এক দুই দিন থাকলে যেন নষ্ট না হয় ওরকমের আর কি। তো কাঁচা কাঁচা দেখেই কিন্তু কিনে এনেছে, তারপরেও কিন্তু আমরা একটু বেছে দিচ্ছি যে যেগুলি একটু বেশি নরম ওগুলি দিব না। আর মনে করেন যদি ফজরে আপনার 7টার দিকে যদি গাড়িতে পাঠায় তাহলে মনে করেন 12টার দিকে পেয়ে যাবে, অত সমস্যা হবে না। তো যাই হোক, এখন আমরা দুজনে গুছিয়ে নিলাম আমগুলি আর আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর একটু টুকটাক রান্নাও করেছি, ওগুলি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, খুব বেশি বেশি করে শেয়ার করবেন। তো প্রত্যেকটা আমি কিন্তু একটু আমরা মানে গুছিয়ে দিচ্ছে যাতে করে খুব সুন্দরভাবে ই হয়। আর গুছিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে বেশি যে আমগুলি পেকে গেছে নরম ওগুলি কিন্তু দিব না, তাহলে কিন্তু এই যে এভাবে আটকাই দিলে কিন্তু গরমে আমগুলি নষ্ট হয়ে যেতে পারে। আর আলহামদুলিল্লাহ কয়েকদিন ধরে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা আছে, এই ঠান্ডায় আর কিছু অত পাকারও সম্ভাবনা নাই, মানে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। তো এই কারণেই কিন্তু আর কি এইভাবে দিচ্ছি, কারণ কয়েকদিন তো অনেক বেশি গরম ছিল, তো ওইভাবে তো দিলে কিন্তু নষ্ট হয়ে যেত, কিন্তু এখন কিন্তু মোটামুটি ভালোই একটু আপনার ঠান্ডা আছে। তো এটা কিন্তু এখানে আপনার প্যাকেট করা হয়ে গেছে, তো আমি এখন চলে যাব রান্না করতে। সিম্পলভাবে একটু রান্না করেছি আর খুবই ঝটপট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ওই যে খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর আজকে দেখাইতে পারলাম না কারণ আমি ওখানে একটু সময় দিয়েছিলাম, এই কারণে এখানে হচ্ছে আজকে পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করব। পেঁয়াজ আর হচ্ছে আপনার এলাচি, দারচিনি, তেজপাতা কিন্তু ভেজে নিয়েছি। আজকে একটু চিকেন রান্না করব, খুব অল্প করেই রান্না করব। তো চিকেন রান্না করতে যে সব মশলা দেই আমি সবই দিয়েছি, সব মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব, কারণ আমি অনেক বেশি চিকেন রান্না করি আর বিরিয়ানি রান্না করি, এগুলি বলতে আর দেখাইতে দেখাইতে আমার পুরো অভ্যস্ত হয়ে গেছে আমি কীভাবে রান্না করব। আমি মনে হয় মানে যেভাবেই রান্না করি না কেন আমার এগুলি কিন্তু একটু বেশি রান্না করা লাগে, তো হয়ে যায় আলহামদুলিল্লাহ, যেভাবেই রান্না করি ভালো লাগে। তো সরিষার তেলে রান্না করেছি, মজা হয়েছে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম, আর এখন কিন্তু চিকেনগুলি দিয়ে দিব। চিকেনগুলি কিন্তু আমি একদমই ছোট করে টুকরা করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু একটু ভুনা টাইপের করে নিব, অত বেশি না, একটু হালকা ঝোল থাকবে কিন্তু ভুনার মতোই করে নিব, ঝালটা একটু বেশি দিয়েছি। তো কষতে থাক, আমি এখন চুলার জালটা একটু কমিয়ে দিব। আর এখানে কিন্তু সব মশলা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, আর মুরগির যে মশলাটা আছে চিকেনের যে মশলাটা ওটা দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতন। আর আজকের রান্নাটা কিন্তু সরিষার তেলে রান্না করতেছি, ভালো লাগে। তো আসলে সরিষার তেলের রান্নাগুলি কিন্তু অনেক বেশি মজা লাগে। তো খুব ভালো করে কিন্তু আমি এখানে নেড়ে কষিয়ে নিব, যতক্ষণ না এখান থেকে তেল উঠে আসে আমি অতক্ষণই এটাকে চুলার জালটা মিডিয়াম করে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিব, পানিটাও অত বেশি দিব না কারণ আমি খুবই কম জালে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, চিকেনটা হয়েই গেছে। তো এখন একটু পানি দিব যাতে করে কোনো মশলার কোনো ঘ্রাণ না আসে, এই কারণে মানে কাঁচা কোনো ফ্লেভার না আসে ওই কারণে পানিটা দিয়ে খুবই ভালো করে আরও একটু মানে রান্না করে নিব। এরপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব কেমন হয়েছে। তো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে,
তো বাসায় আজকে কাঁচামরিচ নাই, থাকলে দিতাম। তো এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন কিন্তু গরম বিলে ঝোলটা একটু মনে হচ্ছে বেশি, কিন্তু যদি এইভাবে রেখে দেই ঝোলটা আরও কমে যাবে। তো যাই হোক, আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।